হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। সো আমি মৌসুমি, আমার এমপি ক্রিয়েটর ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরেকটি নতুন সুন্দর ব্লগে আপনাদের প্রচুর ওয়েলকাম এবং ভালোবাসা জানাই। তো সকাল সকাল যেটা জল খাবার অভ্যাস আমার, প্রত্যেক দিন সকালে আমি এক গ্লাস থেকে দু গ্লাস জল খেয়ে থাকি। সেই জলটা খেয়ে তারপর চলে এসেছি চা গরম করতে। চাটা অনেকক্ষণই বানানো হয়েছে, তো চাটা গরম করে আমি এবং আমার মা দুজনে খেয়ে নেব। আমার মা একবার খেয়ে অলরেডি, তাও একবার খাবে। আর আজকে আমার সকাল সকাল চা নিয়ে গেছে, এখন বাজে 6:30। 6:30 থেকে আজকে ডেইলি ব্লগ ভিডিও স্টার্ট হচ্ছে। আর আমার 5:30 থেকে আজকে 5:30 থেকে ঘুম ভেঙে গেছে সত্যি কথা বলতে। তো ঘুম থেকে উঠে দেখি আমার মা পুজো করছে, তখন সেই টাইমে আমার মা মানে চান করা হয়ে গেছে আর পুজো করছে, মানে পুজো ঢুকেছে এরকম ব্যাপার। তো আমি ভাবলাম আজকেও আমি চানটা সারিয়ে ফেলি, কারণ আজকে আমাকে বাচ্চাগুলো পড়তে আসবে 7:00 থেকে 9:00। তারপর যেহেতু পড়াশোনার ব্যাপার আছে, সারাদিনের সময় পাবো না, তো সেই জন্য আমি চানটা করে ফেললাম। তো এখন চান টান করে চলে এসেছি, আমি পুজো দিয়ে দিলাম। যেহেতু সকাল সকাল চান করেছি, তো একটু আমার মাতে পুজো করেই ফেলেছে সম্পূর্ণ। আমি শুধু ফুল জল দিলাম ঠাকুরকে, তারপর চলে এসেছি আমি এবং আমার মা চা খেতে। আমার মা এখনই একটু আগে খেলো আমার বোনের সাথে, মানে বানালো বোনের জন্য, বোনের প্রাইভেট গুলো। তো তারপর আবার আমার সাথে খেতে এসেছে। দেখুন আমার থেকে আগে আবার খাওয়া হয়ে গেলো। তো কালকে যেগুলো পাউরুটির পকোড়া করেছিলাম, সেই পাউরুটিগুলো ছিল একটা করে সবাই আর কি ভাগ পাবে, সেজন্য আমি এবং আমার মা খেয়ে নিলাম। তারপরে এখন চা টা খেয়ে বাচ্চাগুলোকে বাচ্চাগুলো পড়তে আসবে, এখনও পড়তে আসেনি। এখন তো 6:30 বাজে, 7:00 সময় প্রায় মোটামুটি 7:45 সময় সবাই এসে হাজির হয়। তো বাচ্চাগুলোকে পড়িয়ে তারপর আপনাদের সাথে আমার কথা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, এখন 9:30 আপনাদের সাথে আমি সামনাসামনি কথা বলতে এসেছি। সকালে শেয়ার করেছিলাম মানে চা খাওয়া। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি, সকাল 7:00 থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর দেখুন 9:30 বাইরে কী প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। আর আজকে হচ্ছে কি 15 জুলাই, আমি কী বলছি, আজকে হচ্ছে 15 জুলাই। আপনাদের সাথে আজকে একটা ব্লগ আমি শেয়ার করতে চলে এসেছি, আর কালকে একটা রেজাল্ট দিয়ে ব্লগটা মানে ব্লগ করেছি, ঠিক আছে। তারপর আজকে রেজাল্টের পরের দিন আজকে ব্লগ না, আমার যেহেতু এক্সাম চলছে তো আজকে ব্লগ করতে চাচ্ছিলাম না, কিন্তু কালকে আমার ব্লগটা ধরতে গেলে অর্ধেক আছে। তার কারণ আমাদের এখানে তো আজকে তো 30-50 ঘটেছে, আজকে বলছে সরি 30, আমি কথা কী বলে গুছিয়ে বলতে পারি না, আমি কথা গুছিয়ে বলতে পারি না, আমি আটকাই যাই, অনেকটাই আটকাই যাই। তো যাই হোক, হেবিট হয়ে যাবে আস্তে আস্তে। তো 30-50 ঘটেছে, একটা মেম্বার, একটা প্রধান, একটা জেলা পরিষদ। তো কালকে তো মেম্বারেরটা আপনাদেরকে আমি খবরটা দিয়েছিলাম যে আমাদের পঞ্চায়েতে বিজেপি প্রার্থী জিতেছে, আর আমাদের পাশে 2-3 পঞ্চায়েতে বিজেপি প্রার্থী জিতেছে। তারপর প্রধান আর জেলা পরিষদের খবরটা দেওয়া হয়নি। তো সত্যি কথা বলতে প্রধানে আমাদের পঞ্চায়েতে প্রধান তৃণমূল জিতেছে, আর প্রধান তৃণমূলের প্রার্থী জিতেছে, আর আমাদের ব্লকে জেলা পরিষদ হিসেবে তৃণমূলের প্রার্থী জিতেছে। তো যাই হোক, পঞ্চায়েতে মেম্বার বিজেপি প্রার্থী জিতেছে, এটাও একটা ভালোই খবর। তো এখন 9:30 বাজে, বাচ্চাগুলোকে ছুটি দিয়ে তারপর খাবো, প্রচুর খিদা লেগেছে। আর আমার কাজকর্ম আপনারা ভিডিওতে দেখতে পারেন না বেশি, তার কারণ এক্সাম চলছে বলছি আপনাদের, মানে একটু পড়াশোনাতে কনফিডেন্স করছি, কারণ সারা বছরের পড়াশোনা কিছু নাই, একটা বছরে 2টা সেমিস্টার, তার মধ্যে 6 মাস করে টাইম পাওয়া যায়, 6 মাসে আবার পড়াশোনা কিছু নাই, তার আর ভিডিও টিডিও করা। তো সেই জন্য একটু কনফিডেন্স করছি পড়াশোনাতে, আবার এক্সাম 25 তারিখে শেষ হয়ে যাবে, তারপর আমি ওরা যেগুলো ম্যান্টেন করবো। তো যাই হোক, আপনার ভিডিওটা দেখতে থাকুন, সারাদিনে কী কী শেয়ার করি অবশ্যই আপনাদেরকে সব কিছু, মানে সারাদিন আমি কী কী করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমি কাজ করবো তবেই তো আপনাদের সাথে শেয়ার করবো, কাজ না করলে আপনাদের সাথে আমি কীভাবে শেয়ার করবো বলুন। তো চলুন আপনারা দেখতে থাকুন, মানে আপনাদের সাথে কথা বলতে বসলে আমার অনেক বড়ই কথা হয়ে যায়। দেখুন 2:32 অলরেডি ভিডিওটা হয়ে গেছে, চলুন বাই। আমার বোনও যেহেতু স্কুলে যাবে আর বাবা তো মাঠে যাবে, সেজন্য সিদ্ধ ভাত রান্না করা হয়েছে, পরে তরকারি ভাত রান্না করলে করবে, নাহলে একবারে রাত্রিবেলা করবে, যেহেতু আমরা একবার ভাত খেলে না দিনের বেলা আর ভাত খাওয়ার ইচ্ছা হয় না। কোনোদিন এরকম হয় যে দুইবার ভাত খেয়ে নেওয়া যায়, কিন্তু কোনোদিন প্রায় একবার ভাত খেলে আর দিনের বেলা ভাত খাওয়ার ইচ্ছা হয় না, বিকেলের টাইমে একটু মুড়ি খেলেই হয়। তো এখন পটল মাখা আর আলু মাখা ভাত রান্না করা
রান্না করেছে, তো খেয়ে নিলাম, খেয়ে নিব সিদ্ধ ভাত। আর আমাকে সিদ্ধ ভাতটা একটু বেশি ভালো লাগে যদি একটু গোলা টাইপের হয়। তো তারপর খেয়ে দিয়ে পড়তে বসতে হবে, আর যেহেতু কাজকর্ম তো আজ কিছু নাই, চান টান হয়ে গেছে আমার। এরপর দেখুন ফুচকা আমার বোন স্কুল থেকে চলে এসেছে, আমার বোন স্কুল থেকে ফুচকাগুলো এনেছে, না একদমই না, এগুলো আমার মা হাটে গেছিলো, তো এগুলো পাপড়টা আমার বাজে জিনিস কিনা এসে এগুলো খাচ্ছিলো এবং আমরা দুজন খাবো। অবশ্যই ঢুকে যেত, কারণ মাঝখানে তো জল চলছে না। এখন বিকাল প্রায় মোটামুটি 4টার মতো বাজে, তাও মানে কী বলবো বাইরে কত রৌদ্র। আর আজকে বোনের স্কুল 3টাতেই ছুটে এসেছে, সেজন্য 3টাতেই চলে এসেছে। তো আজকে বিকেলে আর কিছু খাওয়া হলো না, সকালে তো ভাত খেয়েছে সিদ্ধ ভাত, আর বিকেলে আমি বোনও বললো মুড়ি কী খাবো, চুল ফুচকাগুলো ভাজি, তো ফুচকাগুলো ভাজলো, সেই ফুচকাগুলো খেয়েই জল খেয়ে আমাদের পেট ভরে গেলো। তারপরে একবারে রাত্রিবেলা আজকে ভাত রান্না করা হবে, হয়তো নাহলে রুটি হবে, যাই হোক দুটোর মধ্যে একটা হবে। তো দেখুন আমি এখন কিছু পড়াশোনা করছি, এগুলো লিখছি, যেগুলো সাজেশন আমি পেয়েছি না সেই সাজেশনগুলো থেকে লিখছি, কারণ সাজেশনগুলো ব্রডের দেয়, শর্টের সাজেশন দেয় না। মানে সাজেশনটা কোথায় পেয়েছি এটা বলে দিই, আমাদের কলেজে ইসলামপুরি সাজেশন পাওয়া যায়। এগুলো মানে ওরা বইটা থেকে অনেক ছোটো কোশ্চেন কেটে কেটে সাজেশন করে, তো সেগুলো আমি শুধু ব্রডের, তো যেগুলো 3 নম্বর বা 2 নম্বর যদি আসে তাহলে ওগুলো কীভাবে হবে সেজন্য ওটা পড়ে তারপর পরীক্ষা হলে গিয়ে আমি ছোটো করে ভাবতে ভাবতে লিখতে অনেকটা সময় চলবে, তার থেকে ভালো এখানে ছোটো ছোটো করে লিখে নিয়ে ওটা মুখস্ত করি। তো সেজন্য আমি কী যে বলছিলাম আপনাদের সাথে সেই সময় ভুলে গেছি, আর আমার মানে ভয়েসটা নিজে নিজে অফ হয়ে গেছে, জানি না আমি তো বলছিলাম অবশ্যই কিছু। আর বাইরে কত পরিমাণে রৌদ্র করছে একবারে দেখুন, আর এই যে এটাই আপনাদেরকে বলছিলাম, হয়তো যে ব্রডগুলো কেটে কেটে আমি ছোটো করছি সাজেশন হিসেবে, এই মানে ছোটো করছি শর্ট হিসেবে, আর এগুলো সাজেশন দিয়ে মানে নিতে হয়, এগুলো 50 টাকা করে পার সাবজেক্ট দেয় ওরা, আর অনেকটা কম মানে কম কোশ্চেনের সাজেশন প্রায় মোটামুটি আসে, প্রায় মোটামুটি অর্ধেকেরও বেশি আসে। তো আশা করি আপনারা যারা আমাদের ইসলামপুর কলেজে পড়েন তো তারা জানেন, তার মধ্যে তো 6 মাস পড়াশোনার সময় পাওয়া যায় আমাদের, সেমিস্টার 1 বছরে 2টো সেমিস্টার, একটা সেমিস্টার 6 মাসের, 6 মাসের পড়াশোনার সময় পাওয়া যায়, সেই 6 মাসের মধ্যে আবার পড়াশোনা আমরা করিই না বলতে গেলে। আমরা যেহেতু পাস কোর্সে প্রোগ্রাম কোর্স অনার্স না, তো যাই হোক এবার প্রোগ্রাম কোর্সেও এত বড় মানে এত 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 গার্ড দেওয়া হচ্ছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না, অনেক গার্ড দেওয়া হচ্ছে, যেরকম অনার্সে সেরকমই। দেখুন আমার লেখা খাটিয়া পরে একটা লেখা, আমি জানি ভালো না, এই যে এই কোশ্চেনটা আছে না, এখানে মন্দির ভাস্কর্য গুরুত্বপূর্ণ, এখানে লিখেছি মন্দির ভাস্কর্য, এটা শর্টের 3 নম্বরে আসে, তো এটা কেটে কেটে এখানে রাখা যাবে, ওখানে একটা বড়টা মুখস্থ করে তার মধ্যে, তখন তো পরীক্ষার মধ্যে টাইম থাকে না যে আমি বড়টাকে কেটে আবার শর্ট করবো, তো এটা এখানে মুখস্থ করি একবার, এখানে মুখস্থ করি তাহলে হয়ে যাবে, দুটো একটা কাজে হয়ে যাবে। অ্যান্ড এগুলো হচ্ছে সাজেশন, সব রোড দেখতে পাচ্ছেন সব রোড শর্টের টাইম। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আজকে ভিডিওটা, ভালো হলে অবশ্যই একটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন, ও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন প্লিজ তাদের সাবস্ক্রাইব করে দিন, এরকম নতুন নতুন সুন্দর ব্লগ আপনাদের জন্য আমি প্রত্যেকদিন আনার চেষ্টা করব। দেখা হচ্ছে একবারে 27 তারিখে, মানে 27 জুলাই, আমি প্রত্যেকদিন বলি যে 25 জুলাই পরীক্ষা আছে, 26 জুলাই আপনাদের সাথে রেগুলারভাবে দেখা হবে, আগের ভিডিওতে বলতে ভুলে গেছি যে 25 জুলাই আমার পরীক্ষা, 26 জুলাই আর দেখা হবে 27 তারিখে একবারে।